যে ব্রেকিং নিউজ এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছেছে কলকাতার মহানগরী কে হবেন 23 ডিসেম্বর সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় 24 ডিসেম্বর প্রোটেম চেয়ারম্যান নিয়োগ 26 তারিখ কাউন্সিলরদের শপথ গ্রহণ হতে পারে আপনাদের জানিয়ে রাখবে এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর কলকাতার মহানগরী কে হবেন 23 ডিসেম্বর সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন সিলেকশন পদ্ধতির মাধ্যমে মেয়র নিয়োগ মেয়র পদের জন্য নোটিফিকেশন জারি করা হবে আনুমানিক 7 দিনের মধ্যে সমস্ত যোগ্য কাউন্সিলররা মেয়র পদের জন্য নিজের নামের মনোনয়নপত্র জমা দিতে পারবেন এর মধ্যে থেকে সিলেকশন পদ্ধতির মধ্য দিয়ে মেয়র নিয়োগ করা হবে আগামী 2রা জানুয়ারি মেয়র পদে শপথ হতে পারে এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আপনাদের দিচ্ছি সিলেকশন পদ্ধতির মাধ্যমে মেয়র নিয়োগ করা হবে এমনটাই খবর পাওয়া যাচ্ছে কলকাতার মহানগরী কে হবেন 23 ডিসেম্বর সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় 24 ডিসেম্বর প্রোটেম চেয়ারম্যান নিয়োগ 26 তারিখ কাউন্সিলরদের শপথ গ্রহণ হতে পারে এবং কলকাতার মহানগরী অর্থাৎ মেয়র পদের জন্য নোটিফিকেশন জারি করা হবে এমনও খবর পাওয়া যাচ্ছে আনুমানিক 7 দিনের মধ্যে সমস্ত যোগ্য কাউন্সিলররা মেয়র পদের জন্য নিজের নামে মনোনয়নপত্র জমা দিতে পারবেন এবং তারপর সিলেকশন পদ্ধতির মাধ্যমে মেয়র নিয়োগ করা হবে প্রজ্ঞা আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রজ্ঞা আর কি বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে এই সম্পর্কে দেখো যেটা জানা গেছে আগামী 23 তারিখ মহারাষ্ট্র নিবাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজয়ী কাউন্সিলরদের মধ্যে বেছে নেবেন মেয়র পরিষদ কারা হবেন সেই সঙ্গে তিনি বেছে নেবেন মেয়র পদে কে হচ্ছেন মেয়র কে সামলাবেন সেটা নির্ধারিত হয়ে যাবে কিন্তু পুরসভার একটি নির্দিষ্ট আইন আছে সেই আইন অনুসারে যদি দেখা যায় তাহলে পুরনগর উন্নয়ন দফতর প্রোটেম চেয়ারম্যান নিয়োগ করবে এবং প্রোটেম চেয়ারম্যান পুরসভার একজন চেয়ারম্যান নিয়োগ করবেন সেই চেয়ারম্যান মেয়র পরিষদ এবং বিজয়ী কাউন্সিলরদের শপথ গ্রহণ করাবেন এটা একটা প্রসেস তার সঙ্গেই রয়েছে মেয়র পদে তার জন্য একটি আলাদা নিয়ম রয়েছে পুর আইনে সেই আইন অনুসারে 7 দিনের মধ্যে পুরসভার যেসব বিজয়ী কাউন্সিলররা রয়েছে এমনকি বিরোধী কাউন্সিলর যারা জয়ী হয়েছেন তারাও মেয়র পদে কিন্তু নিজের মনোনয়নপত্র জমা দিতে পারবেন এবং তার মধ্যে থেকেই ভোটাভুটির মাধ্যমে অথবা সিলেকশনের মাধ্যমে মেয়র নির্বাচিত হবে যদিও তৃণমূলের তরফ থেকে আগেই 23 তারিখে মেয়র নিয়োগ একদম সিদ্ধান্ত নিয়েই ফেলবেন মুখ্যমন্ত্রী কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু সেটা আরও কিছুদিন পরে হবে যেহেতু 24 তারিখ বা 24 তারিখ প্রোটেম চেয়ারম্যান নিয়োগ করা হবে সেই প্রোটেম চেয়ারম্যান একজন পুরো সভার চেয়ারম্যান নিয়োগ করবেন সেই চেয়ারম্যান কিন্তু 24 অথবা 26 তারিখে মেয়র পরিষদ এবং কাউন্সিলরদের নিয়োগ করবে এটা গেল একটা দিক তার পরের ধাপে চলে আসছে মেয়র মেয়র পদের জন্য কিন্তু এই যে 7 দিন মানে 23 তারিখের পর থেকে 7 দিনের মধ্যে সমস্ত কাউন্সিলর যারা জয় কাউন্সিলর তারা কিন্তু এবং তার পরবর্তীতে ইলেকশন বা সিলেকশন পদ্ধতির মাধ্যমে তুমি যেমনটা বলছিলে মেয়র নিয়োগ করা হবে ধন্যবাদ প্রজ্ঞা